আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি খুবই ইজি ওয়েতে কীভাবে ডিমের পুডিং বানানো যায় সেই রেসিপিটি নিয়ে। দেখতে পাচ্ছেন আমি চারটা ডিম নিয়েছি, আর হচ্ছে যে কার্নেশন মিল্ক যেটা পাওয়া যায়, একটা কার্নেশন মিল্ক আর একটা কর্নিশ মিল্ক, এই দুটো নিয়েছি। তো বেসিক্যালি হচ্ছে যে এই তিনটা উপকরণ দিয়েই আমি পুডিংটা বানাবো। তো আমি একটা ওভেন প্রুফ কাচের যে বাটিগুলো আছে ঢাকনিসহ পাইরেক্সের বাটি, সেটা নিয়ে 2 টেবিল চামচ, হচ্ছে বেশি আসলে টেবিল চামচ না, একটু সুপের চামচ আর কি, 2 চামচ চিনি দিয়ে একটু পানি দিয়ে 3.5 মিনিট ওভেনে দিয়ে আমি ক্যারামেলটা করে নিয়েছি। তো ক্যারামেলটা ঠান্ডা হতে রেখেছি, আর এদিকে হচ্ছে আমি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, আমি ব্লেন্ডারেই করব মিক্সচারটা। তো আমি 4টা ডিমই ভেঙে ভেঙে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, আর হচ্ছে মানে বেশি কিছু আসলে আমি ভরাতে চাচ্ছি না আর কি, কারণ হচ্ছে এগুলো তো পরে আমাকে ক্লিন করতে হবে, সেই জন্য আমি একসাথে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি 4টা ডিম। আর এখানে মিশ্রণটাতে আমি হচ্ছে যে কোনো চিনি ব্যবহার করব না, যেহেতু কর্নিস মিল্কটা অনেক মিষ্টি সেই জন্যে। তো আমি হচ্ছে যে এই যে কর্নিস মিল্ক পুরোটাই দিয়ে দিয়েছি এবং কার্নেশন মিল্ক পুরোটাই দিয়ে দিয়েছি, মানে এক কৌটো দিয়ে দিয়েছি, আর হচ্ছে 4টা ডিম। এখন আমি খুব ভালো করে এটা ব্ল্যান্ড করে নিব। আর এদিকে হচ্ছে যে আমার ক্যারামেলটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি, যেটা আমি চুলাতে বানাবো, আপনারা একটু পরে দেখতে পাবেন। তো বেসিক্যালি আসলে পুডিংটা বানানোর মূল কারণ হচ্ছে যে আমার সুহার জন্যে, সুহা পুডিং খুব পছন্দ করে, আর ওর হচ্ছে দাঁতে ব্যথা, ও ভালো করে মানে কিছু খেতে পারছে না। তো আমি ভাবলাম যে আচ্ছা একটা পুডিং বড় করে বানিয়ে রাখি, মেয়েটা কিছুক্ষণ পরপর একটু একটু করে খাবে আর কি, সেজন্যে বানিয়েছি। তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল এবং ও খাচ্ছে, এখনও খাচ্ছে, আমি এটা 2 দিন আগে বানিয়েছি। তো এই যে আমার ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন যে ক্রিস্টাল যে ইয়েটা হয় ওরকম খুবই সুন্দর হয়েছে। আর আমি মিক্সচারটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে অবশ্য আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে যে আমি আসলে যখন ব্ল্যান্ড করেছি তখন একটু ভ্যানিলা এসেন্স দেই আর কি সবসময়, সেটা দিতে ভুলে গিয়েছিলাম। তো পরবর্তীতে আমি আলতো হাতে একটু মিশিয়ে দিয়েছি, মানে কয়েক ফোঁটা হবে আর কি ভ্যানিলা এসেন্স দিয়েছি, তাহলে স্মেলটা অনেক সুন্দর আসে, ডিমের স্মেলটা আর করে না। তো হালকা করে মিশিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার হচ্ছে এটা রেডি হয়ে গেছে, বাটিতে সব কিছু রেডি। এখন হচ্ছে আমি এটা চুলায় দিব, চুলায় দেওয়ার পালা, এই যে দেখতে পাচ্ছেন যে সেট হয়েছে, আমি ঢাকনিটা লাগিয়ে দিচ্ছি। আর চুলোতে আমি একটা হাঁড়ি দিয়েছি, হাঁড়িতে পানি দিয়ে একটা টাওয়ালকে আমি ভাঁজ করে দিয়েছি। তো এখন হচ্ছে যে এই টাওয়ালটার উপরে আমি বাটিটা বসিয়ে দিলাম। তো বাটিটা বসিয়ে দিয়ে ধরেন হচ্ছে 40 মিনিট আমি হচ্ছে এটা ইয়ে করেছি, কুক করেছি। 40 মিনিট পরে আমি চেক করে দেখেছি যে কী অবস্থা। তো আমার কাছে মনে হলো যে একটুখানি মানে আরও বাকি আছে, তো আমি আরও 15 মিনিটের মতো রাখার পরে নামিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন। তো এই যে প্লেটে আমি এটা ঢেলে নিয়েছি, আপনারা এভাবে করে বানিয়ে দেখতে পারেন। আর আমার তো এখন হচ্ছে যে লিকুইড যে হোল মিল্ক সেটারও সংকট, আর গুঁড়ো দুধ যেইটুকুন আছে ওইটাও আমি আসলে কোথাও ইউজ করতে চাই না, কারণ আমার বাচ্চাদের দুধের যদি সমস্যা হয় তখন ওটা গুলে হলেও ট্রাই করি আর কি। তো যাই হোক, আশা করছি যে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, বাসায় ট্রাই করে দেখবেন, কোনো রকমের ঝামেলা ছাড়া খুবই সুন্দর পুডিং তৈরি করতে পারবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।